সজনে ফুল বা মরিঙ্গা ফ্লাওয়ার। সজনে গাছ আমাদের কাছে এমন একটা গাছ যার সব কিছুই প্রায় ব্যবহার করি আমরা বাঙালিরা। সে সজনে পাতাই হোক, সজনে ফুলই হোক বা সজনে ডাঁটাই হোক, এমন কোনো অংশ নেই যে অংশটা আমরা কিন্তু ব্যবহার করি না। সজনে ফুল একটা অদ্ভুত সময়ে ফোটে, সেটা হচ্ছে বসন্তকালের ঠিক শুরুতে। আমাদের ছোটোবেলায় বাবা মায়েরা বলতেন যে সজনে ফুল খেলে নাকি চিকেন পক্স হয় না বা চিকেন পক্স থেকে ইমিউনিটি দেয় সজনে ফুল। সত্যি মিথ্যে জানি না, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও এর আমাদের কাছে নেই, কিন্তু তবুও এই শীতকালের শেষে বসন্তকালের শুরুতে মনে হয় সজনে ফুল খাই। খেতে ভীষণ সুন্দর এবং রান্না করাটাও ভীষণ সোজা। আজকে আমরা স্রেফ সজনে ফুল ভাজা করব, সজনে ফুল আলু দিয়ে আর বড়ি দিয়ে। এর জন্য আমরা নিয়েছি সজনে ফুল, আলু খুব ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আর বড়ি। এই বড়িগুলোকে একটুখানি ভেজে গুঁড়ো করে রাখা হবে, তারপর আমরা প্রিপারেশনটা শুরু করব। তাহলে চলুন দেখে নিই সজনে ফুল ভাজা। আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ওর ভেতরে বড়িগুলো দিয়ে ভেজে নেওয়া হবে। বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিতে হবে। এটা শুকনো খোলাতেও ভেজে নেওয়া যায়, তবে তেল দিয়ে ভাজলে আরেকটু বেশি ভালো খেতে লাগে, তাই আমরা তেল দিয়েই ভেজে নেব আজকে। বড়ি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন তেল প্রচণ্ডভাবে টেনে নেয়, তার জন্য আবার একটু তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে ওতে পাঁচ ফোড়ন দিয়ে দেবেন ফোড়ন হিসাবে। এবার সামান্য শুকনো লঙ্কা দিয়ে দেবেন। ফোড়ন হয়ে গেলে ওর ভেতরে আগে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলু খুব ছোট ছোট করে কাটবেন। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আলুগুলো একটু লালচে হয়ে এলে এবার ওর ভেতরে সজনে ফুলগুলো তুলে দিতে হবে। এগুলোকে ভালো করে বেছে নেবেন, অনেক সময় ওর ভেতর ছোট ছোট কাঠি ইত্যাদি মিশে থাকে, যেহেতু মাটি থেকে কুড়োনো হয়, তো সেগুলোকে পরিষ্কার করে বেছে নিয়ে তবেই ভালো করে ধুয়ে নিয়ে আমরা রান্না করব। যে কোনো শাক বা এই ফুল জাতীয় জিনিস রান্না করার সময় ভীষণভাবে পরিমাণটা কমে যায়, তাই নুন বা মিষ্টি যেটাই দেবেন সেটা একটু পরে দেবেন। পরিমাণটা কমে গেলে নুন বা মিষ্টির আন্দাজটা বুঝতে সুবিধা হবে, তাই এটাকে বেশ খানিকক্ষণ ধরে কষতে থাকবেন যাতে এটা আস্তে আস্তে পরিমাণটা কমে আসে। পরিমাণ কমে এসেছে, এবার ওতে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হবে। আসলে এখনো না ফুলগুলো পুরোপুরি ফোটেনি, অনেকটাই কুঁড়ি অবস্থায় রয়েছে,
তো সেই কুঁড়ির জন্য এগুলো খুব বেশি কমে অল্প হয়ে যাওয়াটা হয়নি, যেরকম ছিল তার থেকে সামান্যই কমেছে। তাই এই অবস্থায় এখন নুনটা দিয়ে দেওয়া হলো। এবার ওটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন যেন তলায় লেগে না যায়। এতে খুব অল্প পরিমাণ চিনি যদি দিয়ে দেন তাহলে টেস্টটা খুব ব্যালেন্স হয়। খুব সামান্য পরিমাণ চিনি একটু দিয়ে দেবেন ওতে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। নুন আর চিনির ব্যালেন্সটা, সজনে ফুলের অনেক সময় একটা কষা ভাব থাকে সেটাকে পুরোপুরি কাটিয়ে দেয়। আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে এটা। এবারে এটাকে নামিয়ে নেওয়া হবে গ্যাস বন্ধ করে। এটা নামিয়ে নিয়ে এবার ওপর থেকে বড়িগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেওয়া হবে। খাবার সময় বড়িগুলোকে একটুখানি মিক্স করে নিলেই হবে। আমাদের সজনে ফুল একদম রেডি। ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আপনারা পাচ্ছেন কিনা জানি না, এই গন্ধটাতেই বোধ হয় অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। গরম ভাতে এই প্রিপারেশনটা ভীষণ ভালো খেতে, বানাবেন নিশ্চয়ই বাড়িতে। যদি আমাদের রান্না আপনাদের ভালো লাগে মনিস বেঙ্গলি হোমের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন রেসিপি পাবার জন্যে। অনেক সময় আমরা অনেক ঘরোয়া রান্নাও দিই, অনেক সময় অনেক আনকমন রান্নাও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি। আপনারা যদি কমেন্ট করে জানান কি ধরনের রেসিপি আপনাদের পছন্দ, আপনারা কি ধরনের রান্না দেখতে পছন্দ করবেন, তাহলে আমরাও চেষ্টা করতে পারি আপনাদের পছন্দ অনুসারে রেসিপি নিয়ে আসার। যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।